আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ব্র্যাক এনজিওর আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডিজবস থেকে সংগ্রহ করেছি। এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন। এছাড়াও ব্র্যাকের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, কত তারিখের মধ্যে সবকিছু নিয়ে আলোচনা করবো। আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্র্যাক যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন। তাদের যে একটা প্রজেক্ট আছে SHRC সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিডিউসাল কমিটি, এই যে প্রজেক্টটা সেই প্রজেক্টে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখানে ভ্যাকেন্সি হচ্ছে নট স্পেসিফিক, নির্দিষ্ট নয়, অসংখ্য পদে। এই পদে যারা নির্বাচিত হবেন তাদের যে কাজগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেসপন্সিবিলিটিস দেওয়া আছে। আমি আপনার সার্কুলার থেকে এই রেসপন্সিবিলিটিসগুলো দেখে নেবেন। আমি সার্কুলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস বা চাকরির ধরন হচ্ছে ফুল টাইম, এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে পোস্ট গ্রাজুয়েট বা স্নাতক পাস, অথবা শুধুমাত্র স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন, অনার্স পাসও করতে পারবেন এবং মাস্টার্স পাসও করতে পারবেন। তবে যাদের ল বা আইন বিষয়ে করা আছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতার কথা বলা হচ্ছে 1 বছর, এবং এখানে আপনার রিপোর্ট রাইটিং স্কিলস থাকতে হবে, বাংলা এবং ইংলিশের যোগাযোগের দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের যে MS Office, MS Excel, পাওয়ারপয়েন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। জব লোকেশন বা কর্মস্থল হবে ঢাকাতে। বেতন এবং এখানে উল্লেখ করেন এই বেতনটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বেতন ছাড়াও ফেস্টিভ্যাল বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো প্রাপ্য হবেন। এখানে আবেদন করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটা, এই লিঙ্কে গিয়ে আপনাকে ব্র্যাক ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট হচ্ছে 6 এপ্রিল 2022 হচ্ছে আবেদনের লাস্ট ডেট, এবং সার্কুলার পাবলিশড হয় 2 এপ্রিল 2022 তারিখে। এই সকল সার্কুলার সম্পর্কে আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।